নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো সব ঢাকাই জামদানি শাড়ি কিভাবে তোমরা সঠিকভাবে পরতে পারো। বন্ধুরা, অনেক সময় এই জামদানি শাড়ি যখন আমরা পরি তখন আমাদেরকে অনেকটা মোটা লাগে, বেটে লাগে, একদম স্লিম লাগে না, বা অনেকটা ফোলা ফোলা দেখায়, চারিদিক দিয়ে একদম বিশ্রী দেখায়। তো এই সমস্যা কিন্তু একদমই থাকবে না। আমি অনেকগুলো টিপস এখানে দেখাবো যেটা তোমরা ফলো করলে স্লিম এবং টল এবং অনেকটাই সুন্দর দেখাবে। প্রথমে দেখো বন্ধুরা শাড়িটাকে কীভাবে আমি প্রথমে ওপেন করে নিচ্ছি। শাড়িটাকে খুব ভালো করে তোমরা ওপেন করে নেবে। সাধারণত এই ধরনের সব ঢাকাই জামদানি কিন্তু নতুন সময়, মানে শাড়ি যখন নতুন থাকে অনেকটা ফোলা ফোলা লাগে। তো দেখো শাড়িটা তোমরা নিচের দিকে একটু দেখে নেবে যে লেন্থটা কতটা আছে। পা উঁচু হয়ে থাকলে, মানে পায়ের উপরে শাড়ি থাকলে সেটা কিন্তু হাঁটতে চলতে অনেকটা উঁচু হয়ে যাবে, দেখে নেবে। একদম নিচু করে দেবে, মেয়েস ছুঁয়ে যাবে এতটা। আর তারপরে তোমরা যদি একটু শর্ট হাইটের হও তাহলে উপরে এরকম দুটো ফোল্ড দিয়ে নেবে। নেওয়ার পরে ডান সাইডে টাকিং করবে, তারপর ঠিক টেনে নিয়ে গিয়ে বাঁ সাইডে টাকিং করবে। তোমাদের যদি হাঁটতে অসুবিধা হয় তাহলে সামনে টাকিং করবে, মানে নাভির সামনে টাকিং করবে। দেখলে সামনে আমার একদম সুন্দর করে টাকিং হয়ে গেছে। এবার টেনে আমি পিছন দিক দিয়ে দেখো আবারও সামনের দিকে নিয়ে আসছি। এই জায়গাতে বন্ধুরা তোমাদেরকে একটু ফলো করতে হবে টিপস নাম্বার ওয়ান, যেটা হলো যখনই তোমরা শাড়িটা পিছন দিক দিয়ে টেনে সামনের দিকে নিয়ে আসবে, মানে ডান হাতের দিকে এনে টাকিং করবে, সেটা কিন্তু খুব টাইটভাবে টেনে আনবে। খুব টাইটভাবে যখনই তোমরা টেনে আনবে দেখবে তোমাদের কোমরটা যদি কোনো ফোলা ভাব থাকে তো সেটা একদমই কিন্তু স্লিম দেখাবে। আর এই স্লিম দেখানোর জন্যই কিন্তু তোমাদেরকে অনেকটা লম্বা দেখাবে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এখানে টাকিং হয়ে গেছে, পিছনটাও কিন্তু খুব ভালোভাবে টাকিং করে নেবে। আর তারপরে দেখো বন্ধুরা মিডিলে যখন শাড়িটা তোমরা ধরবে এরকম ছোটো ছোটো করে ধরে নেবে, একেবারে ডাইরেক্ট আঁচলে চলে যাবে না। তাহলে কী হয়, অনেক সময় এই মিডিলে শাড়িটা উলট পালট হয়ে যায়। ধরে নেওয়ার পরে সামনে ছেড়ে দিলে তারপরে আঁচলটাকে এভাবে ধরবে। দেখো প্রথমে আঁচলটাকে রাফলি ধরবে, এভাবে রাফলি ধরার পরে একদম পিছন দিক দিয়ে তোমরা সামনের দিকে নিয়ে আসবে। দেখো এটা হচ্ছে একদম উপরের পার, তো এটা এভাবে ধরে রাখবে। ধরে রাখার পরে দেখো এভাবে বাঁ হাত দিয়ে টেনে টেনে একদম সামনের দিকে এভাবে দিয়ে দেবে। তো সামনের দিকে একটু বড় করেই আঁচলটা রাখবে, তাহলে তোমাদের পরে ধরতে সুবিধা হবে। দেখো বন্ধুরা আঁচলটাকে খুব ভালো করে ধরে নিয়েছি, ডান হাত আর বাঁ হাত দেখিয়ে দিই, তোমরা অনেক সময় গুলিয়ে ফেলো। তো তোমরা যদি চাও ডান হাত দিয়ে মানে এখানে তোমরা প্লিট করতে পারো বা বাঁ হাত দিয়েও করতে পারো। তো আজকে আমি তোমাদেরকে বাঁ হাত দিয়ে দেখাবো। তো প্রথমে দেখলে ডান হাতে যে কাপড়টা ছিল, মানে আঁচলের মাথা ছিল, সেটা কিন্তু আমি গুঁজে রেখেছি। এবার দেখো এখানে আমি লাস্ট আর ফার্স্ট আঙুল এভাবে ধরবো আর সামনে দুটো আঙুলকে কাঁচির মতো ধরবো। এবার টিপস নাম্বার টু, দেখো বন্ধুরা এতটা শাড়ি কিন্তু ছেড়ে রেখে তোমাদেরকে প্লিট স্টার্ট করতে হবে। দেখতে পাচ্ছ হাফ ইঞ্চি শাড়ি কিন্তু এখানে ছেড়ে রেখে বন্ধুরা প্রথমে যে তোমরা হাফ ইঞ্চি এরকম ছেড়ে রাখবে, আর তারপরে দেখো প্লিটগুলোকে এভাবে ধরবে। একটু ছেড়ে রেখে প্লিটটা পরপর এখানে রেডি করে নেবে, তার কারণ প্রথমে প্লিট যদি তোমাদের বড় হয় আর তারপরে প্লিটগুলো যদি একটু ছোট বড় হয়ে যায় তো সেক্ষেত্রে অসুবিধা হবে না। অবশ্যই প্রথমে প্লিটটা একটু বড় করে নেবে, মানে এরকম হাফ ইঞ্চি ছেড়ে রাখবে আর তারপরে প্লিট করবে। দেখো লাস্ট প্লিটটা এরকম উল্টে যাবে, অবশ্যই কিন্তু বন্ধুরা লাস্ট প্লিটটা উল্টে যাবে। তোমরা অনেকেই এই জায়গাতে ভুল করো যে প্লিটটা কেন উল্টে যাচ্ছে, অনেকে কমেন্টও করো যে দিদিভাই হাতটা উল্টে যাচ্ছে, প্লিট উল্টে যাচ্ছে। একদম না, দেখতে পেলে এই প্লিটটা উল্টে যাওয়ার কারণেই কিন্তু উপরে তোমাদের এরকম সুন্দর দেখাবে। এটা যদি সোজা হয় তাহলে কিন্তু একদমই হবে না, ওখানে প্লিটটা তোমাদের উল্টে যাবে। এবার দেখো প্রত্যেকটা প্লিটের ভাঁজ সুন্দর করে মাথাগুলোকে ধরে নেবে। নেওয়ার পরে এখানে একটা সেফটি পিন তোমরা পিন আপ করে নেবে। তোমরা যেটা একদম নতুন সেফটি পিন আপ করবে বা এই ধরনের শাড়ি পিনগুলো তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। তাহলে কী হয় বন্ধুরা, শাড়ি পিন ব্যবহার করলে শাড়িটা ছিঁড়ে যায় না, সেফটি পিন ব্যবহার করলে অনেক সময় শাড়ি ছিঁড়ে যায়। সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে সেফটি পিন অ্যাভয়েড করে এখানে শাড়ির পিন বা হেয়ার পিন ব্যবহার করতে। তো দেখো এবার আমি খুব ভালো করে ধরে নেওয়ার পরে এক একটা প্লিট এভাবে টেনে টেনে নিজের দিকে নিয়ে আসছি, তার কারণ যেহেতু এটা সব ঢাকাই জামদানি তো এই ধরনের শাড়ি কিন্তু একটু ফোলা ফোলা থাকে। সেক্ষেত্রে তোমরা এরকম এক একটা প্লিট টেনে টেনে নিচের দিকে নামিয়ে এনে তারপরে কিন্তু তোমরা আঁচলটাকে ছোট ছোট করে রেডি করো, বেশি বড় করে আঁচল রেডি করতে যাবে না। তাহলে কি হবে, তোমরা যারা একদম নতুন তো সেক্ষেত্রে তোমাদের অসুবিধা হতে পারে। তো তোমরা এরকম ছোটো ছোটো করে রেডি করে নেওয়ার পরে দেখো ঠিক এখানে এভাবে একটু চেপে নেবে, তাহলে দেখবে একদম আয়রন করার মতো শাড়িটা তোমাদের প্লিটগুলো এরকম সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখবে কত সুন্দরভাবে এখানে সেট হয়ে যাবে। আর তারপর আবারও এখানে একটা তোমরা সেফটি পিন বা এই ধরনের হেয়ার পিন বা শাড়ির পিন এখানে কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। তো দেখো এখানে আমি শাড়ির পিন ব্যবহার করছি, তোমাদের কাছে যদি এই পিন না থাকে তাহলে তোমরা হেয়ার পিন ব্যবহার করবে। তো এভাবে দেখো ছোটো ছোটো করে যখন রেডি করবে, দেখো কত ছোটো করে রেডি করে নিয়েছি, তারপরে ওখানে একটা পিন আমি পিন আপ করে রেখেছি। তোমরা যারা নতুন একদম নতুন শাড়ি পরতে জানো না তোমরা কিন্তু অবশ্যই আঁচলে এরকম ছোটো ছোটো করে পিনটা দিয়ে রাখবে, আর তারপরে কিন্তু আঁচলটা রেডি করবে। যদি মনে হয় বন্ধুরা মিডিলে তোমাদের কোনো প্লিট বড় হয়ে গেছে তো সেটাকে অবশ্যই মিডিলেই ছোটো করে নেবে, আর যদি কোনো প্লিট মনে হয় যে এখানে ছোটো হয়ে গেছে সেটাকেও কিন্তু এখানে বড় করে নেবে, কোনো অসুবিধা হবে না। তার কারণ প্রথমেই আমরা কিন্তু প্লিটটাকে বড় রেখেছি, তো মিডিলে ছোটো বড় যাই হোক সেখানে কিন্তু আর বোঝা যাবে না। এই জন্যে বলি বন্ধুরা প্রথমে অবশ্যই যে প্লিটটা তোমরা নেবে সেটা
একটু বড় নেবে, আর তারপরে কোনো ছোট ছোট নেবে, কোনো অসুবিধা হবে। আমার প্রিয় দর্শক, তোমরা যারা আমাকে প্রথমবার দেখছো, তোমাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং পাশে থাকে একটি ছোট্ট বেল বাটন আছে, ওটাকেও হিট করে নিও, এবং অবশ্যই অল বাটনটা হিট করে রেখো, তাহলে যখনই আমি এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ধরনের শাড়ি ভিডিও, শাড়ি ড্রাইভিংয়ের ভিডিও আমার চ্যানেলে আপলোড দেবো, সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর তোমাদের যদি কোনো ধরনের কোনো রিকোয়েস্ট থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং অবশ্যই বন্ধুরা তোমরা যদি আমার থেকে আরও নতুন নতুন ডিজাইন দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও, আমি সেই রিলেটেড ভিডিও কিন্তু একে একে তোমাদের জন্য দিতে থাকবো। তো আঁচলটা আমার রেডি হয়ে গেছে, দেখো বন্ধুরা আঁচলটা কিন্তু একটু বড় নিতে হবে, আঁচলটা কিন্তু একদম হাঁটুর নিচে যাবে, এতটাই বড় নেবে। তাহলে কী হয় বন্ধুরা, আঁচলটা যদি একটু তোমাদের বড় থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের টল দেখাতে সাহায্য করবে, স্লিম দেখাতে সাহায্য করবে। একদম পিছনের দিকে এখানে একটা সেফটি পিন দিয়ে তোমরা পিন আপ করে নেবে, বেশি পিছনে নয়, দেখো ঠিক যেখানে আমাদের ব্লাউজের দড়িটা বাঁধি না, দড়ি থাকে ঠিক সেই দড়ির ওখানেই কিন্তু তোমাদেরকে পিন আপটা করতে হবে। বেশি সামনের দিকে পিন আপ করবে না, তাহলে কি হয় বন্ধুরা সামনের দিকের প্লিটটা কিন্তু অনেকটা উপরের দিকে মানে গলার দিকে উঠে যায়, তো সেক্ষেত্রে তোমরা একটু পিছনের দিকে পিন আপটা করে নেবে। এবার দেখো সামনের দিকে প্রত্যেকটা প্লিট এখানে আবারও একবার ঠিক করে নিচ্ছি, অবশ্যই সামনের দিকে প্লিটগুলো ঠিক করে নেবে, তার কারণ এই ধরনের শাড়ি আগেই বলেছি একটু ফোলা ফোলা থাকে, তো যেহেতু এখানে একটু ফোলা ফোলা থাকে সেই ক্ষেত্রে দেখো হাত দিয়ে এরকম চেপে চেপে নেবে প্লিটগুলো। এবার দেখো একদম তলায় যে প্লিটটা ছিল সেটাকে টেনে আমি পিছন দিকে নিয়ে যাচ্ছি, বেশি উপরের দিকে কিন্তু তুলবে না, গলার দিকে বেশি তুলবে না, একটু নিচের দিকে নামিয়ে রাখবে, দেখো যেমনটি আমি করেছি ঠিক এভাবে দেখে নেবে। এবার দেখো খুব টাইট করে সামনের দিকে টেনে আনবে, উপরের প্লিটটাকে খুব টাইট করে টেনে আনবে, দেখো বন্ধুরা খুব টাইট করে, যখনই খুব টাইট করে টেনে আনবে উপরে ভাঁজগুলোকে একটু এখানে ঠিক করে নেবে, তাহলে পরবর্তীকালে এখানে কিন্তু আর ঢিলা থাকবে না, তো এখানে কিন্তু এরকম টাইটভাবে টাইট ফিটিংই দেখাবে। তো দেখো এটাকে খুব টাইটভাবে টেনে আনার পরে অবশ্যই দেখো ডান পায়ের দিকে একটু টেনে নিয়ে আসবে, ডান পায়ের দিকে টেনে আনার পরে দেখতে পাবে কোমরটা কতটা স্লিম দেখাচ্ছে বন্ধুরা, খুব টাইট দেখাবে। এই টাইট মানে এমন নয় যে তোমরা হাঁটাচলা করতে পারবে না, হাঁটাচলা সবই করতে পারবে। তো দেখো এখানে একটা সেফটি পিন নিয়েছি, সেফটি পিনের ভিতরে আমি নিউজ পেপার এখানে একটু অ্যাটাচ করে নিয়েছি, অবশ্যই যখন তোমরা এখানে সেফটি পিন দিয়ে পিন আপ করবে, দেখো পেটিকোটের ভিতরে বুড়ো আঙুলটাকে এভাবে দিয়ে তারপরে কিন্তু এখানে আমি পিন আপ করছি, এখানে পিন আপটা কিন্তু জিগজ্যাগ, যেমন আমরা কাঁথা সেলাই করি ঠিক জিগজ্যাগভাবে কিন্তু তোমরা সেফটি পিনটা পিন আপ করবে, নাহলে কিন্তু শাড়ি ছিঁড়ে যাবে। একবার যদি তোমরা পিন আপ করো আর তুলে নাও আর তারপরে লক করো পিনটা, তাহলে কিন্তু শাড়ি ছিঁড়ে যাবে, এখানে জিগজ্যাগভাবে কিন্তু তোমাদের পিন আপটা করতে হবে। এবার বলি বন্ধুরা এখানে যেহেতু আমি কাগজ দিয়ে রেখেছি তার কারণ এই জন্যেই কিন্তু আমাদের শাড়িটা ছিঁড়বে না, দেখো এখানে তোমরা দুটো থেকে তিনটে ভাঁজ দিয়ে নিয়েও কিন্তু এখানে সেফটি পিন দিয়ে পিন আপ করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের কোমরটা এরকম সুন্দর ডিজাইন পড়ে যাবে, দেখো কত সুন্দরভাবে ডিজাইন পড়ে গেছে। ঠিক এভাবে রেডি করে নেওয়ার পরেও এখানেও একটা সেফটি পিন দিয়ে তোমরা পিন আপ করে রাখতে পারো, তো আমি এখানে নিচ্ছি না। তো দেখো বন্ধুরা এবার আমি এখানে কুঁচিটা রেডি করব, কুঁচি যখনই তোমরা রেডি করবে দেখবে ঠিক দেখো বাঁ সাইড থেকে করলে এতটা ছেড়ে রাখবে, অবশ্যই একটু ছেড়ে রেখে তারপরে তোমরা এখানে কুঁচিটা স্টার্ট করবে। তো বন্ধুরা প্রথমে দেখাচ্ছি, দেখো বুড়ো আঙুল আর লাস্ট আঙুল প্রথমে শাড়িটাকে ধরে নিলাম আর তারপর সামনে দুটো আঙুল দিয়ে এভাবে কাঁচির মতো চেপে রাখছি, এভাবেও কিন্তু তোমরা কুঁচিটা রেডি করতে পারো, তো আজকে আমি এভাবে দেখাচ্ছি না, তো আজকে একটু অন্যরকমভাবে দেখাচ্ছি। দেখো পিছনে তিনটে আঙুল এভাবে শাড়ির ভিতরে থাকবে আর লাস্ট আঙুল আর ফার্স্ট আঙুল শাড়ির উপরে থাকবে, দেখতে পাচ্ছ তিনটে আঙুল ভিতরে আর লাস্ট আর ফার্স্ট আঙুল কিন্তু একদম উপরে, লাস্ট আঙুলে এভাবে কাপড়টাকে আটকে নিলাম তারপরে বুড়ো আঙুলে এভাবে চাপবো। আবার দেখো বন্ধুরা লাস্ট আঙুলে কাপড়টাকে এভাবে আটকে নিলাম তারপরে বুড়ো আঙুলের দিকে আমি চেপে রাখবো, এভাবে কিন্তু তোমরা কুঁচিটা করতে পারো, খুব সহজেই কুঁচি শিখে যাবে, ভারী শাড়িও এভাবে তোমরা কুঁচি করতে পারবে। দেখো প্রত্যেকটা কুঁচি যখনই হয়ে যাবে লাস্ট যে কুঁচিটা তোমরা করবে সেই কুঁচির প্লেটটা কিন্তু প্রত্যেকটার থেকে একটু বড় হবে, আগেরগুলোর তুলনায় একটু বড় হবে, অবশ্যই বড় রাখবে। দেখলে এখানে একটু বড় রেখেছি, দেখো কতটা বড় রেখেছি, এবার খুব ভালো করে প্রত্যেকটা মাথা ধরে নিচ্ছি, যে বড় মাথাটা ছিল সেটা কিন্তু সমান করে ধরে নেবে, প্রত্যেকটা মাথা এখানে সমান করে ধরে নেওয়ার পরে একটু নাড়িয়ে নেবে, খুব ভালো করে নাড়িয়ে নিলেই বন্ধুরা নিচের দিকে যদি কোনো শাড়ি উঁচু হয়ে যায় বা ভাঁজ পড়ে থাকে বা উল্টে থাকে সেগুলো কিন্তু একদমই ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকটা মাথা এখানে সুন্দর করে ধরে নিচ্ছি, ধরে নেওয়ার পরে বন্ধুরা আবারও একটু নাড়িয়ে নিচ্ছি, দেখো যদি এখানে তোমাদের ভাঁজগুলো ঠিক না হয় একটু ভিতরের দিকে হাত দিয়ে নেবে, দেখো আমি নিচের দিকে কিন্তু এখনও রেডি করিনি, আমার শাড়িটা এখনই রেডি হয়ে গেছে, মানে আমার কুঁচিটা দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আজকে কিন্তু তোমাদের ঝুঁকি আর নিচের দিকে রেডি করতে লাগবে না, প্রত্যেকটা ভাঁজ যদি এরকম সুন্দর করে রেডি করো, আর প্রথমে বলি বন্ধুরা উপরের ভাঁজটা যদি একটু বড় করো তাহলে দেখো এরকম উল্টে যাবে না, শাড়িটা এরকম উল্টে যাবে না, সুন্দর করে এখানে কিন্তু কুঁচিগুলো সেট থাকবে। এবার দেখো প্রত্যেকটা মাথা এখানে সমান করে ধরে নিচ্ছি, ধরে নেওয়ার পরে একদম দেখো উপরের দিকে যে প্লিটটা আছে সেটাকে একটু নামিয়ে দেবে, প্রথমে দেখো একদম উপরে যে প্লিটটা আছে সেই প্লিটের ভাঁজটা একটু নিচের দিকে নামিয়ে নেবে আর তারপরে তোলার প্লিটগুলো একটু উঁচু করে নেবে। নেওয়ার পরে দেখো এখানে ছোটো ছোটো করে ভাঁজ দিয়ে নিচ্ছি,
এই যে ছোট ছোট করে ভাঁজটা ধরে নিচ্ছে দিকে, সেই কারণে কিন্তু কোমরের ভাঁজগুলো আমাদের এখানে সুন্দর দেখাবে। অবশ্যই এটা খেয়াল করো, কোমরের ভাঁজগুলো কিন্তু এই জন্যই সুন্দর দেখাবে যেহেতু ভিতরে আমি একটু ছোট ছোট করে ভাঁজ দেখো এখানে রেডি করে নিলাম। নেওয়ার পরে প্রত্যেকটা প্লিট এভাবে টেনে টেনে দেখো নিচের দিকে নামিয়ে নিচ্ছি। এভাবে নামিয়ে নেওয়ার কারণে ফোলা ভাবটা একদমই চলে যাবে, হাত দিয়ে চেপে নেবে। এবার দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি হাফ ইঞ্চি একটু ছেড়ে ছেড়ে রাখছি, একটু হাফ ইঞ্চি ছেড়ে ছেড়ে রেখেছি, একের উপরে এক কিন্তু কুচি আমি এখানে রাখিনি, সেই কারণে কিন্তু কুচিটা তোমাদের দেখতে অনেকটা সুন্দর দেখাবে। দেখো এভাবে রেডি করে নেওয়ার পরে পেটটা একটু ভিতরের দিকে নেবে, ভিতরের দিকে টেনে নেওয়ার পরে কিন্তু তোমরা কুচিটাকে এখানে টাকিং করবে। আর সাইডে যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলোকেও সুন্দর করে এভাবে টাকিং করে নেবে, নাহলে কিন্তু তোমাদেরকে অনেকটা ফোলা দেখাবে। এই এক্সট্রা কাপড়টার জন্য কিন্তু অনেক সময় ফোলা দেখায়, এটাকে খুব সুন্দর করে পিছনে যখনই টাকিং করে নেবে দেখবে তোমাদেরকে অনেকটা স্লিম এবং লম্বা দেখাতে সাহায্য করবে। তো বন্ধুরা ভাঁজগুলোকে আবার একটু এখানে রেডি করে নিচ্ছি, আর একটু নিচের দিকে নামিয়ে নামিয়ে দেবে। দেখো এভাবে টেনে টেনে নিচের দিকে নামিয়ে দেবে আর ভাঁজগুলোকে এখানে রেডি করে নেবে। খুব সুন্দর করে এখানে ভাঁজগুলোকে রেডি করে নেবে, দেখতে পাবে তোমার একদম ফোলা ফোলা ভাব কিন্তু এখানে তোমাদেরকে দেখাবে না, অনেকটাই লম্বা দেখাবে, অনেকটা স্লিম দেখাবে এবং সাথে তোমাদেরকে অনেক সুন্দর দেখাবে। কোমরের এই সাইডে ভাঁজগুলোকে আবার একবার সুন্দর করে একটু রেডি করে নেবে, দেখবে এই ভাঁজগুলো এভাবেই সেট থাকবে। বন্ধুরা এই যে টাইট ফিটিং মানে কিন্তু তোমরা যে হাঁটতে চলতে পারবে না, অনেক সময় কমেন্ট করো যে দিদি ভাই টাইট ফিটিংয়ের জন্য আমরা হাঁটতে পারবো না, একদমই না, হাঁটতে পারবে। দেখো উপরে যদি তোমাদের মনে হয় উপরে ভাঁজটা একটু ঢিলা আছে, তাহলে উপরে একটা সেফটি পিন দিয়ে তোমরা পিন আপ করে নিতে পারো, একটু ভাঁজটাকে ফোল্ড করে নিয়ে একদম উপরে প্লেটটা। তো যেহেতু এখানে আমার একদমই টাইট হয়ে আছে, তো এক্সট্রা করে উপরে আর সেফটি পিন দিয়ে পিন আপ করতে হবে না। দেখতে পাচ্ছ কোমরটা সুন্দর করে যদি তোমরা টাইট করো, উপরেও কিন্তু সেফটি পিন দিয়ে তোমাদের পিন আপ করতে হবে না। ভাঁজগুলোকে একটু সুন্দর করে রেডি করে নিয়েছি, তো এটা আমার ফাইনাল লুক দেখতে পাচ্ছ বন্ধুরা। এইভাবে সিম্পলভাবে শাড়ি কিন্তু তোমরা সরস্বতী পুজোর দিন পরতেই পারো, খুবই স্লিম দেখাবে, টল দেখাবে এবং খুবই গর্জিয়াস দেখাবে। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্য ভিডিওতে। যদি তোমাদের কোনো অনুরোধ থাকে, কোনো ভিডিও দেখতে চাও, অবশ্যই আমাকে চট জলদি কমেন্ট করে জানাতে হবে।